দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমি এখন উপস্থিত আছি সাভার মজিদপুর রাজা হরিচন্দ্রনাথের প্রসাদে। দর্শক, এইমাত্র আমি একজন অতিথি সামনে নিয়ে আসছি, যে রিপোর্টার বাংলা টিভির উপদেষ্টা এবং চিত্রনায়ক যুবরাজ খান স্যার। সে আমাদের এখানে আগমন এসে দেখছেন আপনার কত দর্শক এখানে উপস্থিত আছে সন্ধ্যার সময়। সে আসলে একটি কাজের জন্য আসছে, সেখানে ঘুরতে আসেনি। আমি নিয়ে আসছি আমার খুবই কাছের বড় ভাই একজন। চলুন তার সাথে আমি কিছু জানি আসলে তার এই পরিবেশটা এবং মুহূর্তগুলো কেমন লাগছে। আসসালামু আলাইকুম, নমস্কার। সুধী শুভানুধ্যায়ী এবং আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলের জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমি এখন যে জায়গাটায় উপস্থিত আছি, এটি হচ্ছে একটি পুরাতত্ত্ববিদ এবং অনেক পুরনো একটি ঐতিহ্য। রাজা হরিশ্চন্দ্র প্রাসাদ নামে এলাকাবাসীর কাছে এটি পরিচিত এবং বাংলাদেশের এটি একটি প্রসিদ্ধ জায়গা বা স্থান। এখানে আমার যারা শুভানুধ্যায়ী আছেন, আসলে এই জায়গা কোনো প্রি প্ল্যানিং মানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমি এখানে আসিনি, হুট করে আসা। জাস্ট ফর 2 মিনিটস অর 5 মিনিটস এগো ডিসিশন দেন কাম হিয়ার। তো তারপরেও এর মধ্যে এখানে আমার নিউজ পেয়ে যারা এসেছেন, যে আমাকে ভালোবেসে যারা এসেছেন, যে চিত্রনায়ক যুবরাজ খান ভাই ভারতের নায়ক এখানে এসেছেন, বাংলাদেশের নায়ক এখানে এসেছেন, সর্বোপরি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা আমি যেই প্রফেশনে আছি না কেন, আমি সকল প্রফেশনের সবার প্রতি, সকল সংগঠনের সবার প্রতি প্রাণঢালা শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি রিপোর্টার বাংলা টিভি, আমার সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, আমার প্রিয় বন্ধু মফিজুর রহমান সুহেল ভাই, ওনার নেমন্তণে এখানে আমার আসা। তো আর আমার ছোট ভাই সুহেল রানা হাওলাদার রিপোর্টার হিসেবে আছে, বেশ ভালো কাজ করে যাচ্ছে। তারপরে আমার প্রিয় নাঈম হাসান রুবেল ভাই, তারপর নাজমুল ভাই, তারপর মাজিদুল ভাই রিপোর্টার হিসেবে আছেন এখানে উপস্থিত। তো সকল সাংবাদিক এবং শুভানুধ্যায়ী এবং এলাকার সকল রাজনীতিবিদ এবং মাননীয় ব্যক্তিবর্গ যারা আছেন এই আসনে, সম্মানিত এমপি মহোদয় এবং মেয়র মহোদয় থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে সবার প্রতি প্রাণঢালা শুভেচ্ছা। মোদ্দা কথা, এখানকার সকল জনগণ যেনারা আমাকে ভালোবাসেন, আমার পাশে আছেন সর্বসময়, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ভালোবাসা জ্ঞাপন করছি। এলাকার সবাই ভালো থাকবেন, এলাকার সবার জন্য শুভকামনা রইল। আপনারা সবাই এগিয়ে যান, অনেক দূর এগিয়ে যান এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম স্যার। আপনার এখানে এসে এই পরিবেশটা কীরকম লাগে?